আচ্ছা, গতকাল আমরা এই পর্যন্ত শেষ করছিলাম না, ভিত্তির উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের? সবাই আছো? চার ধরনের ওকে ফাইন, এটা কি হলো? ফিউচার আছে। আচ্ছা সবাই আছি, তাহলে তারপরে থেকে আমরা শুরু করি। এরপরে আজকে আমরা কি করব তোমরা একটু, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। মনে আছে সবার নাকি সংখ্যা পদ্ধতির রূপান্তর জানি কয়টা নিয়ম ছিল? আমরা কয়টা নিয়ম শিখি? তিনটা নিয়ম শিখি। 1 নাম্বার, দশমিক। হতে অন্য পদ্ধতি, অন্য পদ্ধতি, তারপরে অন্য পদ্ধতি হতে দশমিক নাকি? জি স্যার। অন্য পদ্ধতি হতে দশমিক। আর 3 নম্বর নিয়মটা যেন আমার কি ছিল? বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমাল, কিংবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই 3টা নিয়ম আমাদের কাছে ছিল। তো আসো প্রথম নিয়মটা আবার আমরা একটু রিভাইজ দেই, সেটা হচ্ছে কি? দশমিক হতে অন্য পদ্ধতি। এখন কোন একটা সংখ্যা কখন দশমিক হবে? মনে করো আমার কাছে দেওয়া আছে এরকম যে 8-এ 7 87 দশমিক, 7 5। আমরা একটা ব্র্যাকেট দিয়ে যদি এইখানে লিখি 10, তার মানে এই সংখ্যাটা কিসে আছে? দশমিকে আছে। এখন এটারে আমরা মনে করি এটার ইকুইভ্যালেন্ট অন্য পদ্ধতি। অন্য পদ্ধতি মানে কি? বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। তো আমরা আপাতত চিন্তা করলাম এটার রূপান্তর করবো আমরা বাইনারিতে। তো বাইনারিতে যদি আমরা রূপান্তর করি, তাহলে একটা জিনিস খেয়াল করো যে দুইটা অংশ থাকে, ঠিক না? এইটা একটা অংশ, এইটা একটা অংশ। এই অংশটাকে আমরা কি জানি বলি? পূর্ণাংশ নাকি? জি স্যার, পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণাংশ। আর এই অংশটাকে বলি হচ্ছে আমরা ভগ্নাংশ। ভগ্নাংশ। আর এই চিহ্নটার নাম যেন কি, কে বলতে পারবা? রেডিক্স পয়েন্ট। আর এ ডিআইএক্স, রেডিক্স মানে রেডিক্স পয়েন্টের দুই পাশে দুইটা জিনিস থাকবে, একটা থাকবে পূর্ণাংশ আর একটা থাকবে ভগ্নাংশ। আমাদের প্রথম কাজটা শুরু হবে কি? পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে আচ্ছা, পূর্ণাংশের মধ্যে কত আছে? 87 আছে। এটাকে আবার ভাগ করলাম কত দিয়া? কত দিয়ে ভাগ করব? দুই দিয়ে। কেন দুই দিয়ে ভাগ করব? কারণ আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করতে চাই। এটা কি কিসে? বাইনারিতে। বাইনারি যদি অক্টালে করতে যেতাম তাহলে 8 দিয়ে ভাগ করতাম, যদি হেক্সাডেসিমালে করতে যেতাম তাহলে 16 দিয়ে ভাগ করতাম। ষোলো দিয়ে। এখন 87-কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, কাকে? 87-কে আমি কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। মনে করো জানো তো তোমরা কি, মানে গুগল থেকে আনতে হয়, ক্যালেন্ডার আনতে হয়, ক্যালকুলেটার আনতে হয়। মনে করে ক্যালকুলেটার নিয়ে আসলাম, কত রে ভাগ করবো আমরা? 87 ভাগ কত 2, তাহলে সমান সমান কত হইলো? 43.5। খেয়াল করছো? জি স্যার। তাহলে এই 43টা বসায় দিই এখানে। ভাগফল কত? 43। পাঁচ, 43। তেতাল্লিশ। আরেকটা কি আছে? দশমিক পাঁচ আর আছে। দশমিক পাঁচ আছে না এখানে? জি দশমিক স্যার, জি পাঁচ স্যার। যদি থাকে, আমাদের কাজটা হইতেছে গিয়া যে এখানে দশমিক পাঁচ গুণ হইতেছে গিয়া 2। দশমিক পাঁচ গুণ 2 সমান সমান কত হইছে? 1। ওয়ান তাহলে এই 1 হচ্ছে আমার ভাগশেষ। তো দুইটা অংশ ভাগ হবে, একটা হবে হচ্ছে কি ভাগফল, আর এটা কি ভাগশেষ। এই দুইটা অংশ পাবো আমরা, ভাগ করলে দুইটা অংশ পাবো। একটা হবে কি ভাগফল, আর একটা হবে কি ভাগ শেষ। এখন এই যে ভাগফলটা আমি পাইলাম, এটা কত? 43 না?
এইটাকে জি আমি আবার স্যার। 2 দিয়ে ভাগ করি, 43কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? নেটওয়ার্কে প্রবলেম অসুবিধা নেই, করতেছে। অসুবিধা নেই, আমি ওই ভিডিওটা রেকর্ড করতেছি, টেনশনের কোনো কারণ নেই, ভিডিওটা রেকর্ড করতেছি, এখন দেখতে থাকো, পরে যখন আবার ইউটিউবে আমি আপলোড করে দিব তখন আবার ভালো করে দেখবা, কোনো সমস্যা হবে না, তখন আর রেজুলেশন ভালো থাকবে, এখন বুঝতে থাকো। 43কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 21 হবে। একই পাস হ্যাঁ 21 মানে কে আসলো, কেউ একজন আবার জয়েন করছে আর কি। 21.5 যেহেতু বলতেছে তার মানে 21 দুগুণে হচ্ছে 42, তাহলে ভাগশেষ থাকলো 1। এখন এই 21রে আমি কোথায় নিয়ে আসলাম? আবার এখানে নিয়ে আসলাম, তাহলে কত? 10, 10 দুগুণে 20, তাহলে ভাগশেষ থাকলো 1। আবার 10কে এখানে নিয়ে আসলাম, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় কি, 5 দুগুণে 10, ভাগশেষ কত? না শূন্য। আবার এখানে পাঁচ শূন্য নিয়ে আসলাম, 5টা কত দিয়ে ভাগ করলাম? 2 দিয়ে, তাহলে কত হইলো? 2 দুগুণে 4, ভাগশেষ 1। এখন এখানে আছে 2, 2রে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1, শূন্য 1, ভাগশেষ 0। আর 1রে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ভাগফল হবে শূন্য হবে শূন্য বাকি। এক। ঠিক আছে না বাবা? জি স্যার। ওকে, এটা গেল পূর্ণাংশের ক্ষেত্রে। এখন আরেকটা অংশ আছে, এটাকে আমরা বলি ভগ্নাংশের ক্ষেত্রে, ঠিক না? ভগ্নাংশের ক্ষেত্রে আমার মানটা কত? এটা না 0.75, 2.75 0.75, 75 না, তাহলে আমরা লিখলাম ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে। আর ভগ্নাংশের মধ্যে কত আছে? 0.75, 0.75, এটাকে করছিলাম ভাগ, আর এখানে কর মুইতেছে গিয়া গুণ। তো 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 7 দুগুণে 14 রেখে তাহলে এখানে আবার 10টা বসাই দিলাম, তাহলে এর একটা জিনিস দাঁড়ালো, ঠিক না? 1.50 না, এইখান থেকে যে ভগ্নাংশটা আছে কোনটা? শুধুমাত্র যে ভগ্নাংশটা আছে, শুধুমাত্র যে ভগ্নাংশটা আছে, আবার কি কেউ একজন আসতেছে জয়েন করতে মনে হয়, এখান থেকে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা এখানে নিলাম, তাহলে 0.50 হলো আমার ভগ্নাংশ। এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে মান কত হবে? 1., তাহলে 1 এক দশমিক শূন্য শূন্য। শূন্য শূন্য আচ্ছা, তার মানে হচ্ছে যখন এখানে শূন্য চলে আসবে তখন অঙ্কটা আর লাগবে না, এখানে অঙ্ক শেষ, এখানে আমাদের কাজ শেষ। এখন এইখানে কি করবো জানো? এলএসডি এমএসডি নিচ থেকে উপর পর্যন্ত, এটা হবে হচ্ছে এমএসডি আর এটা হবে এলএসডি, কিন্তু এখানে হচ্ছে কি, এলএসডি উপর থেকে নিচ পর্যন্ত, এইটাকে বলবো এমএসডি আর এটাকে বলবো এলএসডি। তাহলে সুতরাং খেয়াল করো, তাহলে সুতরাং 8 এ 7, 87.75, এটাকে যদি একটা দশমিক সংখ্যা হয়ে থাকে তাহলে এটা বাইনারি, এটা কি হইতেছে? নিচ থেকে উপরে, ঠিক না? তাহলে প্রথমে কি আসবে? 1, 1 0 1 0 1 1 1 1 0 1 0 1 1 1, নিচ থেকে এক উপরের এক দিকে রেডিক্স পয়েন্টটা বসায় দিলাম। এখানে উপর থেকে নিচ পর্যন্ত কারা জানো? পূর্ণাংশগুলো কে কে আছে? একটা এক আছে, দুইটা এক আছে, মানে প্রথমে এই একটা, তারপরে এই একটা, এই যে টোটাল জিনিসটা আমি লিখলাম, লেখা ব্র্যাকেট দিয়ে কিসে রূপান্তর হয়ে গেল? বাইনারিতে। তার মানে একটা দশমিক সংখ্যাকে বাইনারি করা কি খুব টাফ কিছু? পারবো না আমরা না স্যার। দশমিক সংখ্যাকে কি আমরা বাইনারি করতে পারবো না? জি স্যার পারবো। পারবো তো, চলো আরো জি কয়েকটা স্যার। পারবো আমরা। এখন আসো, এখন যদি তোমার, আমরা একটা হোমওয়ার্ক কিছু দিয়ে রাখি তোমাদেরকে, কয়েকটা হোমওয়ার্ক যদি আমি দেই, হোমওয়ার্ক গুলো তোমরা করতে পারবে না? জি স্যার। এইটাকে একবার বাইনারি করবা, একবার অক্টাল করবা, একবার হেক্সাডেসিমাল করবা।
একবার বাইনারি করবা, একবার অক্টাল করবা, একবার হেক্সাডেসিমাল করবা। এটা হচ্ছে আমাদের প্রথম হোমওয়ার্ক। এখন আসো, একটু আগে আমরা কি দেখতেছিলাম যে কিভাবে আমরা একটা দশমিক সংখ্যাকে অন্য পদ্ধতিতে রূপান্তর করতে পারি, কাকে? প্রথম নিয়মটা দেখছিলাম। এখন অন্য পদ্ধতিতে থাকা একটা সংখ্যাকে কিভাবে আমরা দশমিক করতে পারি, দ্বিতীয় নিয়মটা কি? অন্য পদ্ধতি হতে দশমিক দশমিক। তাহলে আমরা দ্বিতীয় নিয়মে চলে আসলাম। আচ্ছা, আমার চন্দ্রপুর থেকে যে একটা মেয়ে আসতো, এই মেয়েটা কোথায়? স্যার আছি আমি। মারিয়া আছে? মারিয়া আছে? চন্দ্রপুরের কি একজন ছিল না তো? চন্দ্রপুরের তো তোমরা দুই তিনজন ছিল না স্যার, আমরা চারজন ছিলাম, আরো দুইজন বাকি আছে। স্যার সৈয়দা মারিয়া। সৈয়দা মারিয়া কই? স্যার জয়েন করে নাই আচ্ছা। আর কে কে? স্যার আসি। ও সৈয়দা মারিয়া আছে? স্যার আসি। ও আচ্ছা, না তাহলে চন্দ্রপুরের চারজন আছো না এখানে? স্যার আসি আমি, নুরুন্নাহার। নুরুন্নাহার আছে, সৈয়দা মারিয়া আছে, আর কে কে জানি আছে বিল্লাই সিকা। আচ্ছা, মানে যারা যারা জয়েন করতে পারছো, ঠিক আছে, আজকে যারা যারা জয়েন করতে পারছো তারা একটু কষ্ট করে ইয়ারবিতে হোয়াটসঅ্যাপের মধ্যে রোল নাম্বারটা লিখে নাও। হোয়াটসঅ্যাপের মধ্যে এখন লেখা লাগবে না, একটু পরে লিখে দিও আর কি, যে স্যার আমরা আমরা জয়েন করছিলাম, তাহলে আমি বুঝতে পারি আর কি। কারণ তোমরা এটা দেখে কিন্তু আমি চট করে বুঝতে পারি না যে কে কে যে আমার সাথে কানেক্ট আছে, কথা বুঝছো না? আচ্ছা, অন্য পদ্ধতি থেকে দশমিক। অন্য পদ্ধতি মানে কি? আমার কাছে মনে করো 5, 6, 4 দশমিক চিহ্ন দিই না, দশমিক 3, 7। আচ্ছা, এটাকে বলো কত কি ধরনের সংখ্যা? অক্টাল। তাহলে এই অক্টাল সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করব? আরে এখন বলি নাই তো পাঠাইতে রোল নাম্বার, বলছি ক্লাসের পরে পাঠাইতে। এটা ইয়াম করতে পণ্ডিত বেশি, যেটা ক্লাস শেষ হওয়ার পরে। জি স্যার, মনে তো একটু হ্যাঁ পণ্ডিত, খালি পণ্ডিতের ভিত্তি আছি। এটা কি হলো? আচ্ছা, এখন আমরা যেটা করব, এই কি হলো আমার ইয়া গেল কই? আচ্ছা কলমে। আচ্ছা, কি করতে পারি? প্রথমে অঙ্কগুলা, যেমন মনে করো 5 গুণ এই ভিত্তিটা দিয়ে গুণ করব, আবার 6 গুণ 8, আবার কি 4 গুণ 8, আবার 3 গুণ 8, আবার 7 গুণ 8, এই সাত গুণ 8, 7 গুণ 8, এই যে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের সাথে আমি কি করব, ভিত্তিটাকে গুণ করব। গুণ করে আমি দেখব যে পূর্ণাংশের মধ্যে কয়টা অঙ্ক আছে, কয়টা অঙ্ক আছে পূর্ণাংশে? একটা, দুইটা, তিনটা আছে। একটা কমাই দিলে কত হবে? দুই হবে। যদি পূর্ণাংশ থেকে তিনটা আমরা ধরবো হচ্ছে দুইটা, চারটা থাকলে তিনটা, ষাটটা থাকলে ছয়টা, মানে একটা কমায় ধরবো ছয়টা। ওকে, এখন এখানে তিনটা আছে, কয়টা ধরবো? দুইটা। তাহলে এটার মাথায় দুই, দুইটা, দুইয়ের থেকে এক কমাইলে এক, একে এক, শূন্য, শূন্য, মাইনাস এক, মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস দুই। কে কে বুঝে নাই বলেন? বুঝছি স্যার। এখন স্যার বুঝছি, এই জিনিসটা আমরা এখন একটু ক্যালকুলেটরে করব। যার যার কাছে কি ক্যালকুলেটর আছে? কার কার কাছে আছে? স্যার আমার কাছে আছে। করো ক্যালকুলেটর, হিসাব করে প্রথমটা বলো, 5 গুণন 8 পাওয়ার 2 কত হয়? 5 গুণন 8, 5 গুণ 8 পাওয়ার কত? পাওয়ার 2 কত হইছে? 320। 320। 6 গুণ 8 পাওয়ার কত? পাওয়ার 1 কত? 6 8 48। এটার পাওয়ার, এটার কত? 8 এর পাওয়ার 1, 0। এটার পাওয়ার কত? 0। তার মানে এটার মান হচ্ছে শুধু 4। এটা আমার একটু হিসাব করতে দিবো, বলো তো। এটা একটা বার বইলো, বলো একজন বলো, 3 গুণ 8 পাওয়ার 1 কত হয়? -1। 3 গুণ 8 পাওয়ার -1 কত হয়? 0.375। 0.375। তারপর একটা 7 গুণ 8 পাওয়ার 2 কত হয়? -2। 7 গুণ 8 পাওয়ার -2 কত হয়?
স্যার 0.10 0.10 93 93 78 সেভেন 75 ফাইভ, ঠিক আছে তো? ভালো করে হয়েছে জি তো? স্যার। আমি ক্যালকুলেটারে দেখবো এখন যে হয়েছে কি হয়েছে না। না স্যার সবগুলা ঠিক আছে। একদম ঠিক আছে। এখন যদি এটা যোগ করে ফেলাই তাহলে কত হবে বাবা? সবগুলোর যোগ করলে তৃষা যোগটা করো। তিনশো বিশের সাথে 48 যোগ 4 যোগ 0.375 যোগ 0.109375 কত হইল? স্যার 372.4 48 43 75 75 শুধুমাত্র কি তিশাই করছে নাকি আরো কেউ কেউ এই গুণটা করছে? স্যার করছি মিলছে? জি স্যার। ওকে ফাইন। এখন বলো অন্য পদ্ধতি থেকে দশমিক একেবারেই বুঝো নাই এমন কেউ আছো কিনা, যে অন্য পদ্ধতি থাকা একটা অঙ্কের আমি দশমিক করবো এরকম কেউ আছো কিনা, এরকম কেউ ইয়া যে না আমি এটা বুঝছি না এটা পারবো না। চলেন, আমার কাছে একটা সংখ্যা আছে, মনে করেন 1101.101, এটা কিসে আছে বাবা? এটা কিসে আছে? স্যার বাইনারিতে। বাইনারিতে বাইনারিতে স্যার। বাইনারি ফাইন। এখন এটার দশমিক কইরা রেজাল্টটা আমার একটু হোয়াটসঅ্যাপে জানান সবাই, যার যার খাতার মধ্যে 1101.101 এটার দশমিক বানায় আমার ইয়াতে জানান, হোয়াটসঅ্যাপে জানান। এটা দিছে নাজিয়া, নাজিয়া পাঠাইছে নাজিয়াটা তো, তার মানে অলমোস্ট 13.625। তাহলে আমার মনে হয় না যে তোমাদের কারো, দেখি আর পরে কেটা পাঠাইছে, আমি আর নাজিরা পাইছ, ঠিক আছে ভেরি গুড। ওভার ইয়া মোবাইলটা একটু নিয়ে আসো তাব্বু। কয়জন পড়েছে? একজন দুইজন। ইয়া কি করে ইয়াম হাসান কি করে পড়তে পারেন নাই? জান্নাত স্যার ফাতেমা জান্নাতে নেটওয়ার্ক চলে গেছে স্যার, হ্যাঁ নাই। আচ্ছা এখন জানি কে জানি লিখতেছে, কে জানি লিখতেছে, অসুবিধা নেই। রোল নাম্বার 94, নাম কি স্যার? সাকিবা। সাকিবা, তাহলে সাকিবা আমাদের ইয়া কত হইলো, রেজাল্ট কত হইলো সাকিবা বলো? 13.6 13.625। তাহলে কারোরই আমার মনে হয় এই দশমিক থেকে অন্য পদ্ধতি নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আজকে আমাদের প্রতিযোগিতায় বিজয়ী থেকে সাকিবার, সাকিবা নাকি? সাকিবা রোল নাম্বার কত? 94। রোল নাম্বার 94, ঠিক আছে। তাহলে সাকিবা কবে পুরস্কার পাইবো? সাকিবা পুরস্কার পাওয়া হয়ে গেল কা পুরস্কার, ঠিক না? দেখে রাখি পরে আমার মনে থাকবে না সাকিবা পাবে হচ্ছে পুরস্কার। তাহলে আজকে আমরা কয়টা জিনিস শিখলাম বাবা? নাম্বার ওয়ান দশমিক থেকে অন্য পদ্ধতিতে, এবং অন্য পদ্ধতি থেকে দশমিকে। আর এই দুইটা যে হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই হোমওয়ার্ক গুলো একটু করে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। ওকে ফাইন, তাহলে আজকে বন্ধ রাখি, কালকে আমরা ক্লাস করব, কালকে ইয়া নেই, কালকে আমরা ইনশাল্লাহ আবার ক্লাস করব, কালকে ঠিক 3:30টায়, মনে থাকবে? 3:30, কালকে 3:30টায় পারবো না আমরা কালকে 3:30টায়? জি স্যার। ওকে সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম। কেউ নাই
থেকে কি করবা?